প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের আরও একবার স্বাগতম জানাই আজকের আমার এই অনলাইন ক্লাসে আমি নিতাই চন্দ্র দাস সহকারী শিক্ষক তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয় তো আমরা যে চাপ্টারটি এই ফিনান্স এবং ব্যাংকিংয়ের যে চাপ্টারটি পড়তেছিলাম সেটি হচ্ছে ব্যাংকিং ব্যবসায় এবং তার ধরন সেটা হচ্ছে আমাদের একদম নবম অধ্যায়ে রয়েছে তো এই চাপ্টার থেকে আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে ব্যাংকের শ্রেণীবিন্যাস বিশ্লেষণ করতে পারবো অর্থাৎ ব্যাংকের শ্রেণীবিন্যাসের আংশিক গত ক্লাসে বিশ্লেষণ করেছিলাম এবং তার পরবর্তী অংশ থেকে আজকে আমরা বিশ্লেষণ শুরু করব অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরিতে ভিত্তি ভিত্তি করে ব্যাঙ্কে যেই শ্রেণীবিন্যাস করা হয়েছে সেই শ্রেণীবিন্যাস সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তো তোমাদের একদম কথা না বাড়িয়ে সর চলো আমরা সরাসরি একদম পাঠ্য বইয়ে চলে যাই দেখি সেখানে কি রয়েছে প্রিয় শিক্ষার্থীরা গতদিন আমরা ব্যাংকের গঠন ভিত্তিক শ্রেণীবিন্যাস এবং না সরি ব্যাংকের কার্যভিত্তিক শ্রেণীবিন্যাস সম্পর্কে দেখেছিলাম তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা ব্যাংকের গঠন ভিত্তিক শ্রেণীবিন্যাসটাকে দেখব অর্থাৎ ব্যাংক যেভাবে ব্যাংক যে গঠন করা হয় সেই গঠনের উপর ভিত্তি করে ব্যাংকের যে শ্রেণীবিন্যাস রয়েছে সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এর মধ্যে শুরুতে এক নম্বরেই দেখো রয়েছে এক মালিকানা ব্যাংক অর্থাৎ নাম থেকে আমরা বুঝতে পারি যে কোনো একটা ব্যাংক যখন একক মালিকানায় গঠিত বা পরিচালিত হয় বা একক ব্যক্তির উদ্যোগে বা একক ব্যক্তির পুঁজিতে যখন কোনো একটা ব্যাংক গঠিত বা পরিচালিত হয় তখন তাকে আমরা এক মালিকানা ব্যাংক বলি তারপরে দুই নম্বরে রয়েছে অংশীদারী ব্যাংক অর্থাৎ এটা অংশীদারি প্রতিষ্ঠানের মতোই আমরা যখন প্রতিষ্ঠানগুলাকে দেখেছিলাম এক মালিকানা প্রতিষ্ঠান অংশীদারের প্রতিষ্ঠান এই যৌথ মূলধনী প্রতিষ্ঠান ঠিক ওরকম যে অংশীদারী ব্যাংক হচ্ছে অংশীদারি প্রতিষ্ঠানের মতোই অংশীদারি আইনের দ্বারা নিবন্ধিত এবং গঠিত হবে এবং অংশীদারি আইনের মাধ্যমেই যে ব্যাংক পরিচালিত হবে সেটা হবে অংশীদারী ব্যাংক। এবং তিন নম্বরে রয়েছে যৌথ মূলধনী ব্যাংক অর্থাৎ আমরা আমাদের আশেপাশে যে সকল ব্যাংকগুলো দেখতে পাই সেই ডাস বাংলা ব্যাংক থেকে শুরু করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক গ্রিনলেস ব্যাঙ্ক সিটি ব্যাংক ইসলামী ব্যাংক এরকম সবগুলোই আসলে আমরা এই যৌথ মূলধনী ব্যাঙ্ক কারণ সেটা হোক প্রাইভেট লিমিটেড কিংবা হোক পাবলিক লিমিটেড যেটাই হোক না কেন দুটোই আসলে যৌথ মূলধনী প্রতিষ্ঠান অর্থাৎ যৌথ মূলধনী আইন সেই উনিশশো চুরানব্বই সালের আইন মোতাবেক এবং এই কেন্দ্রীয় ব্যাংকের নীতি মোতাবেক এই যেই এই ব্যাংকগুলো প্রতি গঠিত এবং পরিচালিত হবে সেগুলাই হচ্ছে যৌথ মূলধনী প্রতিষ্ঠান এবং জয়েন্ট স্টক কোম্পানিও বলা হয় এই ধরনের প্রতিষ্ঠানকে বা এই ধরনের ব্যাঙ্কে এবং চার নম্বরে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে সমবায় ব্যাংক সমবায় নীতি এবং আইন অনুযায়ী এই ব্যাংক গঠিত এবং পরিচালিত হয়ে থাকে এবং পাঁচ নম্বরে রয়েছে রাষ্ট্রীয় মালিকানা অর্থাৎ যে ব্যাংকের মালিকানা রাষ্ট্র সেগুলো হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা ব্যাংক যেমন এখানে এখানে বলা হচ্ছে এই উদাহরণ হিসাবে বলা হচ্ছে সোনালী ব্যাংক এবং জনতা ব্যাংক অর্থাৎ এই দুটো ব্যাংক এখনও আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানায় রয়েছে যদিও স্বাধীনতার পরে ছয়টা ব্যাঙ্কে রাষ্ট্রীয় মালিকানায় ছিল কিন্তু পরবর্তীতে সেগুলোকে বিরাষ্টিকরণ করা হয়েছে এবং বর্তমানে এই দুটো ব্যাংক রয়েছে যে যে দুটা হচ্ছে এখনও রাষ্ট্রীয় মালিকানা অর্থাৎ বাংলাদেশ সরকারের হাতেই অধিকাংশ শেয়ার রয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা এবং এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই ভিত্তিক শ্রেণীবিন্যাস করেন অর্থাৎ একটা ব্যাংকের মালিক যে হয় তার উপর ভিত্তি করে ব্যাংকের যে শ্রেণীবিন্যাস সেই বিষয়টা এখন আমরা দেখব এর মধ্যে এক নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে সরকারি ব্যাংক সেই আগের মতোই অর্থাৎ সরকারি উদ্যোগে গঠিত এবং সরকারি অর্থের পুঁজি সংগৃহীত এবং পরিচালিত এবং নিয়ন্ত্রিত ব্যাংক হচ্ছে সরকারি ব্যাংক নাম থেকেই বোঝা যায় যে এই যে ব্যাংকটা এই সরকার সব পুঁজি দিয়ে গঠন করবে এবং যেটার পরিচালনা এবং নিয়ন্ত্রণ সরকারি করবে সেগুলো হচ্ছে সরকারি ব্যাংক এখানে উদাহরণ দিচ্ছে অগ্রণী ব্যাংক এটা হচ্ছে সরকারি ব্যাংক তারপরে হচ্ছে দুই নম্বরে হচ্ছে বেসরকারি ব্যাংক এবং আমরা এই সরকারি হাতে গোনা কয়েকটা দুই একটা দুই তিনটা ব্যাংক ব্যতীত বাকি যে সকল ব্যাংক সবগুলোই হচ্ছে প্রাইভেট ব্যাংক বা বেসরকারি ব্যাংক যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে যমুনা ব্যাংক লিমিটেড এবং তুমিও তোমার আশেপাশের মোটামুটি বড় ধরনের একটু শহরের দিকে তাকালি অসংখ্য ব্যাংকের সাইনবোর্ড দেখতে পাবে যেগুলো প্রায় সবগুলোই হচ্ছে বেসরকারি ব্যাংক এবং তিন নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে বিশেষায়িত ব্যাংক যেমন এখানে বলা হচ্ছে উদাহরণ সে বলা হচ্ছে গ্রামীণ ব্যাংক এই ধরনের ব্যাংকের একটি উদাহরণ গ্রামীণ ব্যাংক ব্রাক ব্যাংক এগুলো হচ্ছে বিশেষায়িত ব্যাংক কারণ গতানুগতিক ব্যাংক জামানত ব্যতীত ঋণ দিতে পারে না বলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র জনগণ ব্যাংক সেবা থেকে ঋণ নিতে পারে অর্থাৎ ব্যাংকের কার্যক্রমের বাইরে বাহিরে রয়েছে সেক্ষেত্রে আমাদের এই গ্রামীণ ব্যাংক একজন দুস্থ মানুষদের অর্থাৎ গ্রামে যাদেরকে যাদেরকে এই জামানত হিসাবে দেওয়ার কিছুই নেই এরকম দুস্থ মানুষদেরকেও কিন্তু এই গ্রামীণ ব্যাংক ব্রাক ব্যাংক এরা ঋণ দিয়ে থাকে এজন্য এদেরকে বলা হয় বিশেষায়িত ব্যাংক গ্রামীণ ব্যাংক মাইক্রোক্রেডিট বা জামানতবিহীন ঋণ সৃষ্টি করে তাই করে এবং তাদেরকে ব্যাংক কার্যক্রমের আওতায় নিয়ে আসে এবং চার নম্বরে যেটা রয়েছে আমাদের পাঠ্যবই সেটা হচ্ছে যৌথ মালিকানায় ব্যাংক সরকারি এবং বেসরকারি উভয় খাতমুক্ত মালিকানায় ব্যাংক এই ব্যাংক প্রতিষ্ঠিত অর্থাৎ এর মধ্যে কিছু সরকারি মালিকানাও রয়েছে এবং কিছু বেসরকারি মালিকানাও রয়েছে এগুলা হচ্ছে এই যৌথ মালিকানার ব্যাংক অথবা কিছু এই যেমন এখানে উদাহরণ দিচ্ছে বাংলাদেশের কমার্স ব্যাংক লিমিটেড একটি যৌথ মালিকানার ব্যাঙ্ক অর্থাৎ এটা কোনো একক মালিক নয় এখানে যৌথভাবে এই ব্যাংকটি পরিচালিত হয় এবং পাঁচ নম্বরে রয়েছে স্বশাসিত ব্যাংক এ ধরনের ব্যাংকের মালিক সরকার তবে সরকারি ব্যাংকের সাথে পার্থক্য হল এটি স্বশাসিত এবং স্বনিয়ন্ত্রিত অর্থাৎ সরকার মুখ্য পদে বা পরিচালক মণ্ডলীর প্রতিনিধি প্রেরণ করে থাকেন কিন্তু সাধারণ কার্যক্রমে কোনো প্রকার হস্তক্ষেপ করেন না অর্থাৎ এই ব্যাংকের নিজস্ব নীতি এবং নিজস্ব ইচ্ছাই ব্যাংক বা এই ব্যাংকের যারা পরিচালক মণ্ডলী রয়েছে তাদের নিজস্ব ইচ্ছাই ব্যাংকটি পরিচালিত হয় এখানে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করেন না যদিও ব্যাংকটি সরকারি এজন্যই এই ব্যাংকটাকে বলা হয়েছে স্বশাসিত ব্যাংক তারপরে ছয় নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে বিদেশি ব্যাংক এক দেশের ব্যাংক যখন অন্য দেশে এসে ব্যবসা বাণিজ্য করে তখনই ওই দেশকে বিদেশি ব্যাংক বলে বলা হয় এটার নাম থেকে আমরা বুঝতে পারি অর্থাৎ বিদেশি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংকে আমরা বিদেশি ব্যাংক বলি যেমন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড এই ব্যাংকটা হচ্ছে বিদেশি ব্যাংক তারপরে আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড এগুলো হচ্ছে বিদেশি ব্যাংক এবি ব্যাংক তারপরে পাঁচ নাম্বারে বা উম নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে অঞ্চল ভিত্তিক প্রকার বেদ অর্থাৎ একটা ব্যাংক কোন অঞ্চলে স্থাপিত তার উপর ভিত্তি করেও ব্যাংকের প্রকার হতে পারে দেখো এখানে শুরুতে বলা হচ্ছে আঞ্চলিক ব্যাংক এক নাম্বারে বলা হচ্ছে আঞ্চলিক ব্যাংক কোনো অঞ্চল বিশেষের কার্যক্রম পরিচালনা করার জন্য যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে আমরা আঞ্চলিক ব্যাংক বা আঞ্চলিক ব্যাংক বলে থাকি যেমন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এই ব্যাংকটা শুধু রাজশাহীতেই তাদের কৃষিকার্যের সেবা দিয়ে থাকে এর জন্য এটা হচ্ছে আঞ্চলিক ব্যাংক তারপরে জাতীয় ব্যাংক অর্থাৎ যে ব্যাংকের কোনো নির্দিষ্ট সীমা রেখা থাকে না এই ব্যাংক বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো অঞ্চলে সেবা দিতে পারবে সেই ব্যাংকটাকে আমরা বলবো জাতীয় ব্যাংক যেমন এখানে উদাহরণ দিছে ন্যাশনাল ব্যাংক তারপরে তিন নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে আন্তর্জাতিক ব্যাংক একটি দেশের সীমানা সীমানার গণ্ডি পেরিয়ে যখন সে অন্য দেশেও সেবা দিতে পারে সেই ধরনের ব্যাংকগুলোকে আমরা বলি আন্তর্জাতিক ব্যাংক বা ইন্টারন্যাশনাল ব্যাংক। এবং শ্রেণীবিন্যাসের এ পর্যায়ে অর্থাৎ ছ নম্বরে এসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে নিবন্ধন ভিত্তিক শ্রেণীবিন্যাসকরণ অর্থাৎ ব্যাংকটা কিভাবে নিবন্ধন করা হয়েছে তার উপর ভিত্তি করেও ব্যাংকের শ্রেণীবিন্যাস হতে পারে এখানে এক নাম্বারে বলা হচ্ছে দেশি ব্যাংক অর্থাৎ দেশের ব্যাংকিং আইনে বা আওতায় যে ব্যাংকিং গঠিত ও আমরা ব্যাংক বলে থাকি এবং দুই বলা হচ্ছে বিদেশি ব্যাংক অর্থাৎ আগেই বলে এসেছি যে যেই ব্যাংক কোনো একটা নির্দিষ্ট দেশের সীমানা বা গণ্ডিতে থাকে না অন্য দেশেও ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারে সেটা হচ্ছে বিদেশি ব্যাংক তো প্রিয় শিক্ষার্থী এই পর্যায়ে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ছ নম্বর অর্থাৎ বিশেষ মক্কেল ভিত্তিক শ্রেণী বিন্যাস করেন অর্থাৎ ব্যাংকে যারা লেনদেন করে তাদেরকে আমরা মক্কেল বলি আমরা জানি তো সেই মক্কেলদের উপর ভিত্তি করেও ব্যাংকের শ্রেণীবিন্যাস হতে পারে যেমন এক নম্বরে বলছে শ্রমিক ব্যাংক শ্রমিকদের মধ্যে সঞ্চয় প্রবণতার সৃষ্টি করে জীবনধারার মান উন্নয়নের লক্ষ্যে শ্রমিক ব্যাংক প্রতিষ্ঠিত হয় অর্থাৎ যে ব্যাংক শুধু শ্রমিকদের সাথে লেনদেন করবে কোনো এই শিল্পপতিদের সাথে কিংবা চাকরি অন্য কোনো ব্যক্তিদের সাথে ব্যবসায়ীদের সাথে লেনদেন করবে না সেই ব্যাংকে আমরা বলব শ্রমিক ব্যাংক বাংলাদেশে স্বতন্ত্রভাবে শ্রমিক কোনো শ্রমিক ব্যাংক নেই অর্থাৎ শুধু শ্রমিকদেরকেই সেবা দিবে এরকম কোনো বাংলাদেশ ব্যাংক নেই তবে শিল্প কারখানা এলাকায়গুলো আমাদের যে সাধারণ বাণিজ্যিক ব্যাংক রয়েছে সেই বাণিজ্যিক ব্যাংকগুলো শিল্প কারখানেই তাদের এই শাখা খুলে শ্রমিকদেরকে সেবা দিয়ে থাকে অর্থাৎ শ্রমিক ব্যাংকের কাজটা করে থাকে এবং দুই নাম্বার হচ্ছে মহিলা ব্যাংক মহিলাদের সঞ্চয় উৎসাহিত করার জন্য এই ব্যাংক তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে অর্থাৎ সর্বোপরি মহিলাদের বিশেষভাবে সুবিধা প্রদানের জন্য মহিলাদের স্বাবলম্বী করার জন্য বা মহিলাদের ঋণ দিয়ে কোনো কর্মসংস্থান গড়ে তোলা গড়ে তোলার জন্য অর্থাৎ সার্বিক মহিলাদের উন্নয়নের জন্য এই ব্যাংক কাজ করে থাকে যে ব্যাংক সেটাকে আমরা বলবো মহিলা ব্যাংক এবং তিন নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে স্কুল ব্যাংক উন্নত দেশগুলিতে সাধারণত স্কুল ব্যাগ ব্যাপকভাবে জনপ্রিয় তো বাংলাদেশে শুধু স্কুল ব্যাগ না থাকলেও আমরা এই এই বিশেষ কিছুদিন আগে ডাস বাংলা ব্যাংকের কিছু স্কুল সঞ্চয়ী হিসাবের আমরা কার্যক্রম দেখেছি অর্থাৎ স্কুলের ছেলে যাতে সঞ্চয় উৎসাহী হতে পারে এই ধরনের ভাবনা থেকে তারা এই কাজটা করেছে সুতরাং এটাও এক ধরনের স্কুল ব্যাঙ্ক আমরা বলতে পারি এবং বাংলাদেশে যে অবশ্যই এ ধরনের ব্যাংকিং ব্যবস্থা কত সালে উনিশশো সালের দিকে একবার চালু হয়েছিল কিন্তু বেশি দিন স্থায়ী হয়নি দেশের শিক্ষার্থীদের সঞ্চয়ের সঞ্চয়ের জন্য সঞ্চয় বক্স বা ব্যাগ সরবরাহ করা হয় শিক্ষার্থীরা এতে টাকা পয়সা জমা করে থাকে স্কুল থেকে থেকেই সঞ্চয় যাতে উৎসাহী করা হয় সেজন্য এই ব্যবস্থাটা করা হয়েছিল সে গত সালে উনিশশো সালে এবং চার নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ভোক্তাদের ব্যাংক ভোক্তাদের বাকিতে পণ্য প্রয়ের সুবিধা প্রদানের জন্য এই ব্যাংক গঠিত এবং পরিচালিত হয় ব্যাংক তার মকেলদের একটি কার্ড সরবরাহ করে যার নাম হয় ক্রেডিট কার্ড অর্থাৎ আমরা যারা এখন ব্যাংকের সাথে লেনদেন করি তারা এই ক্রেডিট কার্ড সম্পর্কে মোটামুটি সবাই জানি এই এটা হচ্ছে কোনো মাল কেনা বেচানোর জন্য এই কার্ডটা ব্যবহার করা হয় এবং এর দ্বারা ভোক্তা বাকিতে বাজার থেকে পণ্য ক্রয় করতে পারে অর্থাৎ কার্ডে যদি টাকা নাও থাকে তবুও সে মালপত্র কিনতে পারে তারপরে ঝ নম্বরে অর্থাৎ এই ব্যাংকের শ্রেণীবিন্যাসের ঝ নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে নিয়ন্ত্রণ ভিত্তিক শ্রেণীকরণ অর্থাৎ একটা ব্যাংক কে নিয়ন্ত্রণ করে তার উপর ভিত্তি করে ও ব্যাংকের শ্রেণীবিন্যাস করা হয়েছে সেটা হচ্ছে পূর্ণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত ব্যাংক অর্থাৎ যে যে ব্যাঙ্কগুলার নিয়ন্ত্রণ একদম রাষ্ট্র টোটালি রাষ্ট্র করবে সেটা হচ্ছে পূর্ণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত ব্যাঙ্ক এবং তারপরে রয়েছে আংশিক আংশিক রাষ্ট্র নিয়ন্ত্রিত ব্যাংক অর্থাৎ যে এই ব্যাংকের মালিকানা অর্থাৎ ব্যাংকে নিয়ন্ত্রণ করবে আংশিক রাষ্ট্র এবং আংশিক এই বাণিজ্য অর্থাৎ কোনো একটা ব্যাংকের শেয়ার যদি শেয়ার মার্কেটে ছেড়ে দেয় এবং কিছু পরিমাণ শেয়ার যদি শেয়ার মার্কেটের শেয়ার হোল্ডারগণ কিনে নেয় তাহলে এবং কিছু পরিমাণ শেয়ার যদি সরকারের হাতে থাকে তাহলে এই ধরনের ব্যাংকে আমরা আংশিক নিয়ন্ত্র নিয়ন্ত্রিত ব্যাংক বলতে পারি এবং তিন নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে বাজার নিয়ন্ত্রিক ব্যাংক এ ধরনের ব্যাংকের উপর সরকার বা অন্য কোনো কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ নেই বাজার অর্থনীতিতে সাধারণত এ ধরনের ব্যাংক গড়ে ওঠে বাজার অর্থনীতি বলতে চারটি প্রশ্নের উত্তর বাজার থেকে নিতে হয় যেমন কে উৎপাদন করবে কার জন্য উৎপাদন করবে কত মূল্য বিক্রি হবে কি পদ্ধতিতে উৎপাদন হবে এ চারটি প্রশ্নের কোনো কোনো উত্তর সরকার বা কেন্দ্রীয় ব্যাংক দিলে সেটা বাজার অর্থনীতিতে ব্যাহত হবে অর্থাৎ বাজারের চাহিদা এবং সরবরাহের মাধ্যমেই এটি এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে এবং আমাদের ব্যাংকের সর্বশেষ ঝ অর্থাৎ ধর্মীয় দৃষ্টিকোণ ভিত্তিক ব্যাংক অর্থাৎ ধর্মের দৃষ্টিকোণ থেকে যে ব্যাংকগুলো রয়েছে সেগুলা তো এখানে দেখো এই শুরুতেই বলা বলা হচ্ছে আচ্ছা এখানে কিছু তথ্য রয়েছে যে তথ্যগুলা থেকে অনেক সময় নৈভিত্তিক প্রশ্ন আসে দেখো কি বলছে যে ইসলামী শরীয়ত অনুযায়ী দেশের প্রায় নব্বই ভাগ কত ভাগ নব্বই ভাগ মুসলিম জনগোষ্ঠী সেবা প্রদানের জন্য কত সালে উনিশশো তিরাশি সাল থেকে কত সাল থেকে উনিশশো সাল থেকে সর্বপ্রথম বাংলাদেশে বেসরকারি ব্যাংক হিসাবে ইসলামী ব্যাংকের প্রবর্তন হয়েছিল সেই উনিশশো সাল থেকে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের সাথে সেবা প্রদানের সামঞ্জস্য থাকলেও ইসলামী ব্যাংকিং ব্যবস্থা আমানত গ্রহণ ও ঋণ প্রদানের নিম্নলিখিত পণ্য বা সেবা দেখতে পাওয়া যায় যেমন এক নম্বর হচ্ছে কি মুদারাবা গ্রাহকের গ্রাহককে ব্যবসার মূলধন যোগান দেওয়া এবং ব্যবসায়ের শরিক হিসাবে তার মূলধন ব্যবস্থাপনা করাই এই ব্যাংকের অংশ ব্যবস্থাপনাই সেবার অংশ তারপরে দুই নম্বর হচ্ছে মুশারাকা ব্যাংক এবং গ্রাহকের যৌথ উদ্যোগে ব্যবসায় পরিচালনার মাধ্যমে লাভ ও লোকসান সমবন্টনের মাধ্যমে এই ধরনের কারবার পরিচালিত হয়ে থাকে এবং তিন নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে মুরাবাহা ঋণগ্রহিতাকে কোনো নির্দিষ্ট যেমন গাড়ি বা যন্ত্রপাতি ক্রয়ের জন্য যখন অর্থ সরবরাহ করা হয় তখন তাকে মুরাবাহা বলা হয় এক্ষেত্রে ব্যাংক কিছু লভ্যাংশ সহ ঋণের অর্থ ফেরত পেয়ে থাকে এবং চার নম্বরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ইজারা ব্যাংক কখনো কখনো ক্রেতার পক্ষে গ্রাহকদের অনুরোধে বিভিন্ন পণ্য ক্রয় করে এবং নির্দিষ্ট সময়ের জন্য ক্রেতার ব্যবহারের জন্য তার কাছে হস্তান্তর করে নির্দিষ্ট অর্থাৎ ইজারা আমরা সবাই জানি যারা অ্যাকাউন্টিং পড়েছি অর্থাৎ অন্যের একটা সম্পদ যখন নির্দিষ্ট অর্থের বিনিময়ে ব্যবহারের অনুমতি পাওয়া যায় সেটাকে আমরা ইজারা বলে থাকি তো এছাড়া ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় কার্দ এ হাসান বাই মোয়া তার মোয়াজ্জেল বাই সালামসহ অন্যান্য পণ্য বিভিন্ন বিভিন্ন ব্যাংকে দেখতে পাওয়া যায় বর্তমানে বাংলাদেশে কর্মরত ইসলামী সমূহ হচ্ছে দেখো এখানে মোটামুটি সাতটা উদাহরণ দেওয়া আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড একজিম ব্যাংক লিমিটেড শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড ফার্স্ট সিকিউরিটিস ইসলামী ব্যাংক লিমিটেড আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড এই সাতটা ইসলামী ব্যাংক বর্তমানে বাংলাদেশে কর্মরত রয়েছে দেখো একজিম ব্যাংক লিমিটেড যদি ওই নামের সাথে ইসলামী ব্যাংক শব্দটা নাই কিন্তু এটাও আসে এক ধরনের ইসলামী ব্যাংক তো প্রিয় শিক্ষার্থীরা তখন আমরা ব্যাংকের শ্রেণী বিন্যাস সম্পর্কে জানলাম এবং এই চাপ্টার মোটামুটি শেষ বলা যায় তো এখানে এই চাপ্টার একটা সৃজনশীল প্রশ্ন রয়েছে দেখো সৃজনশীল এক একটাই সৃজনশীল রয়েছে এই চাপ্টারে তো তোমরা যারা এতদিন এই ক্লাস দেখেছো আমার এই সৃজনশীলটা অবশ্যই বাড়িতে করবে এবং পারবে আশা করি তো এই প্রত্যাশা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে